हाते आर कोयेक दिन तारपरेई आपाल बृद्धा बनिता मेते उठबे शारद उत्सवे सेई कारणे जोर कदमेर प्रस्तुति शुरू हये गियेछे बिग बजेटेर पूजोगुलिर पाशापाशी बनेदी बाड़ीर पुरोनो पूजोगुलिर उत्तर दिनाजपुर जिलार पुरोनो पूजोगुलिर मध्ये अन्यतम इटाहार ब्लकेर दुर्गापुर राजबाड़ीर पुजो রাজার রাজপাট না থাকলেও এখনো নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজো করে চলেছেন রাজার বংশধরেরা। এই পূজো কতদিন আগে শুরু হয়েছে কেউ ঠিকভাবে বলতে পারে না। বর্তমানে রাজবাড়ির জৌলুস কিছুটা কমলেও প্রাচীনত্ব ঐতিহ্যের আজও অম্লান এই রাজবাড়ির দুর্গাপূজো। আসলে আমাদের আদি বাড়ি ছিল চূড়ামণে, সেখানে দুর্গাপূজো বহুদিন পুরনো পূজো, কতদিন সেটা আন্দাজে বলাও খুব মুশকিল। এই বাড়িতে আমাদের পুজো শুরু হয় বাংলার 1335 সালে, তো সেদিক দিয়ে দেখলে আমাদের এখানে 93 বছর হলো পুজো শুরু হয়েছে। এই বাড়িতে পুজো শুরু করেছে আমার ঠাকুরদাদার ঠাকুমা দুর্গাময়ী রায়চৌধুরী। উনি এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার সময় থেকে এখানে আমাদের এই বাড়িতে দুর্গা পুজো হচ্ছে। রাজপরিবারের পুজো 400 বছরের বেশি পুরনো। কৃষ্ণ রায়চৌধুরী ভূপালচন্দ্র রায়চৌধুরী পরিবারের বংশধরদের হাতে পূজিত হন দেবী। ইতিহাসের পথ বয়ে আজও পরবর্তী প্রজন্ম পূজোর ঐতিহ্য মেনে দেবী দুর্গার আরাধনা করে চলেছেন। কয়েকশো বছরের পুরনো মন্দির, তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে পূজোর আবহে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগে মহালয়ার দিন থেকে দেবী বন্দনায় মেতে উঠতেন রাজপরিবারের সদস্যরা। দেবীর বোধন জোড়া মোষ ও পাঁঠা বলির প্রথা ছিল, তবে এখন দেবীর বোধন হয় ষষ্ঠীর দিনে, তবে বন্ধ হয়ে গেছে বলিদান প্রথা। তবে পূজোর আগে প্রথা মেনেই হয়ে চলেছে। আজও অসুরের গায়ের রং ঘন সবুজ হয়। দেবীর মাথার ওপরে গঙ্গা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অধিষ্ঠান। রাজপরিবারের বংশধর অভিষেক রায়চৌধুরী জানান তাদের আদি বাড়ি ছিল ইটাহারের চূড়ামণ এলাকায়। সেখানে মায়ের পুজো শুরু হয়, কিন্তু পরবর্তীতে পূর্বপুরুষরা দুর্গাপুরে এসে বাড়ি তৈরি করেন। এরপর বাংলার 135 সালে দুর্গাপুরের রাজবাড়িতে দেবী দুর্গার মন্দির স্থাপন হয়। এখানে পূজোর প্রচলন করেন দুর্গাময়ী রায়চৌধুরী। রাজপরিবারের পূজো 400 বছরের পুরনো হলেই দুর্গাপুরের রাজবাড়ির পূজো এবছর 93 বছরের পদার্পণ করেছে। ইতিমধ্যেই পূজোকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। রাজপরিবারের সদস্যরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও পূজোর সময় সবাই চলে আসেন। পূজো উপলক্ষে দশমীতে মেলার আয়োজন করা হয়। করোনা অতিমারীর কারণে মেলা হবে কিনা তা প্রশাসনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনরা যারা আছে বিভিন্ন জায়গায়, শিলিগুড়িতে কলকাতায়, তারা পুজোর সময়টা সবাই আমাদের এখানেই চলে আসে। আমরা সবাই মিলে একসাথে এখানে পুজোটা উপভোগ করি। বেশ, সবাই খুবই আনন্দ, আমরা পরিবারের সকলে তো আনন্দ করি এবং আশেপাশের গ্রামবাসীরা লোকজনরাও সবাই মিলে এখানে বেশ ভালোই সময় কাটায়, আনন্দ করে। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.